সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে চলুন দেখে নেওয়া যাক অসাধারণ খেতে এই চিকেন রেসিপিটি এর জন্য আমি কিছু মশলা ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি নিয়েছি আদা এক টুকরো রসুন নিয়েছি দুটো এবং পেঁয়াজ নিয়েছি এরকম আকারে তিনটে নিয়েছি এখানে শুক্টো মরিচ পাঁচ ছয়টা নিয়েছি চিনাবাদাম আর নিয়েছি এখানে জাইফল যায়ত্রী একসাথে প্লেন করে নিব চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সাথে এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্লেন করা মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার চা চামচে এক চামচ এবং জিরের পাউডার চা চামচে এক চামচ এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়েও ভালো করে মাখিয়ে নিতে হবে আর এভাবে মাখিয়ে যদি দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেস্ট হয় দিয়ে দিচ্ছি টক দুই টক দইটা আমি একটু পাতলা করে ফেটিয়ে নিয়েছি আর এই পানিটা দিয়েই কিন্তু মশলা কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবার ঢেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত একটু পরপর নেড়েচড়ি দিতে হবে রান্নার এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ অপশনাল যারা এই মুহূর্তে এসে পেঁয়াজ বাটারটা দিতে পছন্দ করবে না তারা স্কিপ করে নেবেন ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ঠেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত সোবি আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে যখন দেখবেন তেলটা ওপরে চলে এসেছে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি কিন্তু রান্নার স্বাদ বাড়ায় দিয়ে দিচ্ছি সামান্য ঘি চিকেনটা ওঠানোর আগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর ঘিটা দিলে কিন্তু চিকেনের টেস্ট অনেকগুণ বেড়ে যায় সপিওস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum